ও বৌদি, আমি কি তোমার কাছ থেকে কোনো লোন নিয়েছি নাকি? কই না তো, কেন কি হয়েছে? তোমার প্রতি যেন দিন দিন ইন্টারেস্ট বেড়েই চলেছে। যেই ভিডিওটা দেখছো তাকে বলছি আই লাভ ইউ। অ্যানসারটা যদি 2 হয় তো কমেন্ট করো। লকডাউন চলছে, কেউ বাইরে যাব না, করোনার জালকে ছড়াতে দেব না, রাখবো মোরা মনে একটি কথা, মেনে চলবো সরকারের নিয়ম কথা। আচ্ছা দাদা, বলছিলাম লকডাউনটা কি শেষ হয়ে গেছে? না, এখনো তো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব থেকে মিষ্টি জিনিসটা কি জানো না, আমি বলছি সেটা হলো ঠোঁটের কিস। অ্যাকচুয়ালি এটা চিনিকে পর্যন্ত হার মানিয়ে দেয়। তোমরা কখনো যদি ট্রাই না করো, ট্রাই করে দেখতে পারো গার্লফ্রেন্ডের সাথে। ঠোঁটের সাথে ঠোঁট লাগলে কি হয়? এই মতো অবস্থায় আমার কিছু বন্ধু বলতেই পারো কি আবার হবে, চুমু খাওয়া হয়। কিন্তু না, এটা কিন্তু উত্তর নয়। সেই মানুষই সব থেকে বুদ্ধিমান প্রমাণ হবে বা স্মার্ট প্রমাণ হবে যে এই উত্তরটা দেবে ঠোঁটের সাথে। এই লকডাউনে আমার সমস্ত বৌদিদের কাছে একটাই প্রশ্ন ছিল, কোন বাচ্চাটা বেশি জ্বালাচ্ছে, নিজেরটা না শাশুড়িরটা? বৌদি কোথায় যাবে, লিপস্টিক লাগাচ্ছ? ঘরে বসে বসে টাইম পাস হচ্ছিল না, তাই সাজগুজ করে টাইম পাস করে নিচ্ছে। না বাবা, এসব আমি একদম করি না, আমি শুধু পড়াশোনা করি। হারাম দাদা, এসব এখন করবি না তো কখন করবি, বুড়ো হয়ে করবি? ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। গার্লফ্রেন্ড কল করলে আমার এই রিংটোনটা বাজে রে। হ্যালো, বলছি আজ রাতে কল করো না, ফোনটা দিদির কাছে থাকবে, ওয়েটিং থাকতে পারে। চাপ নিস না, তোর দিদির সাথে লাইন মারে আমার বন্ধু কালা, রাতের বেলায় কল করে শালা বাড়াবে আমার জ্বালা। তোমার বন্ধুকে কিছু জিজ্ঞাসা করো না, দিদি জানতে পারলে আমায় খুব বকবে। তোর দিদির আলাদা ফোন, সেটাও আমার জানা, তোর গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, তাই করছিস মানা? প্লিজ ভুল বোঝো না, আমার পাশে আজ আমার মা থাকবে, তাই ফোন করতে বারণ করছি। অন্যের সাথে লটর পটর ভাবছিস যাবে ঢাকা, তোর কপালে জুটবে শালি টাকলু পড়া কাকা, ফোন রাখ।